নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত সিনিয়র সিটিজেনদের জন্য অত্যন্ত ভালো দুটি খবর সরকারের তরফ থেকে দুটি পপুলার প্ল্যান সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এবং মান্থলি ইনকাম স্কিম বা এমআইএসে বেশ কিছু নিয়মের পরিবর্তন আনা হয়েছে যার ফলে এবার থেকে প্রবীণ নাগরিক যারা আগে থেকে এই দুটি স্কিমে নিজের টাকা গচ্ছিত রেখেছেন বা যারা আগামী দিনে এই দুটি স্কিমে নিজের টাকা রাখবেন বলে ভাবছেন তারা প্রত্যেকেই আর্থিকভাবে উপকৃত হতে চলেছেন কোন কোন নিয়মের পরিবর্তন আনা হয়েছে এবং বর্তমানে এই দুটি স্কিমের ক্ষেত্রে কোন কোন নিয়মে প্রযোজ্য আছে এবং প্রবীণ নাগরিকরা কতটা আর্থিকভাবে উপকৃত হতে চলেছেন সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি প্রবীণ নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন রকমই ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে নিই ভিডিও প্রথম দিকে আমরা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম সম্পর্কে জানবো এবং এর পরের অংশে আমরা এমআইএস বা মান্থলি ইনকাম স্কিম ব্যাপারে জানবো আমরা চলুন দেখে নিই যে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে কোন নিয়মের পরিবর্তন আনা হয়েছে এবং বর্তমানে কোন কোন নিয়ম প্রযোজ্য আছে সেই ব্যাপারে বিস্তারিত সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এটি ভারত সরকার দ্বারা নির্ধারিত এবং পরিচালিত একটি সিনিয়র সিটিজেনদের জন্য প্রযোজ্য একটি ইনভেস্টমেন্ট স্কিম যেটি সব থেকে বেশি হারে ইন্টারেস্ট প্রোভাইড করে সিনিয়র সিটিজেনদের জন্য এখানে মনে রাখা দরকার একজন প্রবীণ নাগরিক যদি তার বয়স ষাট বছর বা তার বেশি হয়ে থাকে তাহলে তাহলে তিনি এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে নিজের নাম নথিভুক্ত করতে পারে বা অনেক ক্ষেত্রে যদি তিনি ভিআরএস নিয়ে থাকেন তাহলে পঞ্চান্ন বছর বয়সেও এই প্রবীণ নাগরিক নিজের নাম নথিভুক্ত করতে পারে এই স্কিমে তিনি সিঙ্গেল হোল্ডার হিসাবে এই স্কিমে নিজের নাম নথিভুক্ত করতে পারে বা তার ওয়াইফের সঙ্গে অর্থাৎ পাউসের সাথে জয়েন্ট হোল্ডার হিসাবে এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম খুলতে পারে তবে মনে রাখা দরকার এই স্কিম যদি ওয়াইফের সাথে জয়েন্ট হোল্ডার হিসাবে খোলা যায় তাহলে সেক্ষেত্রে ওয়াইফেরও বয়স অন্তত পক্ষে ষাট বছর হতে হবে অর্থাৎ হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনের বয়স ষাট বছর বা তার বেশি হতে হবে এবং এই স্কিমে সর্বনিম্ন জমার পরিমাণ এক হাজার টাকা এবং সর্বোচ্চ জমার পরিমাণ হচ্ছে গুণিতকে ম্যাক্সিমাম লক্ষ টাকা পর্যন্ত আপনি এক বা একাধিক সিনিয়র সিটিজেন ডিপোজিট স্কিমের অ্যাকাউন্ট খুলতে পারেন তবে সেক্ষেত্রে মনে রাখতে হবে যে ম্যাক্সিমাম সবকিছুর যোগফল নিয়ে যেন তিরিশ লক্ষ টাকা ছাড়িয়ে না যায় অর্থাৎ সমস্ত যোগফল মিলিয়ে তিরিশ লক্ষ টাকা হতে হবে এই স্কিমে যে ইন্টারেস্ট রেট বর্তমানে প্রোভাইড করা হয় সেই ইন্টারেস্ট রেটটা হলো সবথেকে বেশি হারে ইন্টারেস্ট প্রোভাইড করা হয় সেটা হলো এইট পয়েন্ট পার অ্যানাম যেটা কোয়ার্টারলি অর্থাৎ তিন মাস অন্তর অন্তর ফার্স্ট এপ্রিল ফার্স্ট জুলাই ফার্স্ট অক্টোবর অ্যান্ড ফার্স্ট জানুয়ারি এই ডেটে আপনার সেভিংস অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে অর্থাৎ তিন মাস অন্তর অন্তর আপনি যে ইন্টারেস্টটা পাবেন সেই ইন্টারেস্টটা আপনি আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে তুলে সেটা অন্য খাতে ব্যবহার করতে পারেন বা অন্য কোনো ডিপোজিট স্কিমে ইনভেস্ট করতে পারেন অর্থাৎ এই স্কিমে যে প্রাপ্ত টাকাটি আপনি পাচ্ছেন সেটি কোয়ার্টারলি কম্পাউন্ড করার একটি সুযোগ আপনার কাছে থাকছে এবার আমরা জানবো এই স্কিম থেকে যে ইন্টারেস্টটা পাচ্ছেন সেটা ট্যাক্স ট্যাক্সেবল এখান থেকে ইন্টারেস্টটা অবশ্যই ট্যাক্সেবল এবং টিডিএস কাটা হবে তবে যদি আপনি ফিফটিন জি বা ফিফটিন এইচ ফর্ম জমা দেন এবং আপনার পঞ্চাশ হাজার টাকার কম হয়ে থাকে ইন্টারেস্ট রেটটা তাহলে সেক্ষেত্রে টিডিএস কাটা হয় না এই ডিপোজিট স্কিমটা প্রিম্যাচের ক্লোজ করা যায় অর্থাৎ এই অ্যাকাউন্টটি খোলার পর যে কোনো দিন আপনি এই অ্যাকাউন্টটিকে প্রিম্যাচিওর করতে পারেন তবে এক্ষেত্রে আপনি যদি অ্যাকাউন্টটি খোলার এক বছরের মধ্যে যদি আপনি এই অ্যাকাউন্টটিকে প্রিম্যাচিওর করতে চান তাহলে কোনো ইন্টারেস্ট পেড করা হবে না তবে যদি আপনাকে কোনো তিন মাস অন্তর অন্তর যদি একবার বা দুবার বা তিনবার ইন্টারেস্ট প্রোভাইড করা হয়ে থাকে আগে থেকে এর আগে তাহলে সেক্ষেত্রে যে পরিমাণ ইন্টারেস্ট আপনাকে প্রোভাইড করা হয়েছে সেই পরিমাণ ইন্টারেস্ট আপনার প্রিন্সিপাল থেকে কেটে তবে আপনাকে ওই টাকাটি রিফান্ড করা হবে আর আপনি যদি এক বছর থেকে দু বছরের মধ্যে যদি এই স্কিমটিকে ম্যাচিউর করতে চান অর্থাৎ ওপেন করার এক থেকে বছরের মধ্যে করতে চান তাহলে সেক্ষেত্রে যে প্রিন্সিপ্যাল অ্যামাউন্ট আছে সে প্রিন্সিপাল অ্যামাউন্টের ওপর দেড় পার্সেন্ট কাটা হবে পেনাল্টি হিসাবে এবং ইন্টারেস্ট যেটা দেওয়া হচ্ছে সেটা থাকলো ইন্টারেস্টটা আপনি পেয়ে গেলেন কিন্তু প্রিন্সিপ্যালের ওপর দেড় পার্সেন্ট কাটা হবে অর্থাৎ আপনি যদি পাঁচ লক্ষ টাকার করেন তাহলে সেক্ষেত্রে সাড়ে সাত হাজার টাকা কেটে আপনাকে চার লক্ষ বিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রোভাইড করা হবে এবং আপনি যদি বছর থেকে পাঁচ বছরের মধ্যে যদি প্রি ম্যাচিউর করান তাহলে সেক্ষেত্রে পেনাল্টি নেওয়া হবে এক পার্সেন্ট অর্থাৎ পাঁচ লক্ষ টাকার ক্ষেত্রে পাঁচ হাজার টাকা আপনার প্রিন্সিপাল থেকে পেনাল্টি কাটা হবে এই স্কিমের টার্ম বা সময়সীমা হলো পাঁচ বছর অর্থাৎ পাঁচ বছর পরে এই স্কিমটি ম্যাচিওর হবে তবে আপনি যদি চান ম্যাচিওর হওয়ার পরে এই স্কিমটিকে আবার তিন বছরের জন্য এক্সটেন্ড করতে পারেন তবে এক্ষেত্রে এক্সটেনশন পিরিয়ডে যে ইন্টারেস্ট রেটটা সেটা হবে ডে অফ ম্যাচুরিটির দিন যে ইন্টারেস্ট রেটটা থাকবে সেই ইন্টারেস্ট রেটটা অর্থাৎ আপনি যদি ধরুন এখন এইট পয়েন্ট টু পারসেন্ট হারে ইন্টারেস্ট রেটে আপনি এই স্কিমটাকে অ্যাকাউন্ট করেন এবং ম্যাচুরিটির সময় যদি আপনার এইট পার্সেন্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এইট পার্সেন্ট হারে আপনাকে তখন এক্সটেনশন পিরিয়ড ইন্টারেস্ট দেওয়া হবে বা তখন যদি ন থাকে তাহলে ন পার্সেন্ট ধারে আপনাকে ইন্টারেস্টের প্রোভাইড করা হবে এবার আমরা জানবো এই সিনিয়র সিটিজেনদের জন্য অন্যতম আর একটি পপুলার সেভিংস স্কিম সেটির নাম হলো এম অর্থাৎ মান্থলি ইন্টারেস্ট স্কিম বা মান্থলি ইনকাম স্কিম এই স্কিমটি শুধুমাত্র সিনিয়র সিটিজেনদের জন্য নয় যে কোনো অ্যাকাউন্ট হোল্ডারই করতে পারে অর্থাৎ যাদের বয়স আঠারো বছর বা তার বেশি তারাই করতে পারে এই স্কিমটি সিঙ্গেল হোল্ডার হিসাবেও করা যায় এবং জয়েন্ট হোল্ডার হিসাবে করা যায় এবং ম্যাক্সিমাম তিনজন ব্যক্তি নিয়ে এই অ্যাকাউন্টটি করা যায় তবে এক্ষেত্রে জয়েন্ট এ এবং জয়েন্ট বি অপশান উপলব্ধ ছা আপনি যদি জয়েন্ট এ অপশান চুজ করেন তাহলে সেক্ষেত্রে অ্যাকাউন্ট অপারেট করার ক্ষেত্রে দুজনেরই সিগনেচার প্রয়োজন এবং আপনি যদি জয়েন্ট বি অপশানটি চুজ করেন তাহলে এক্ষেত্রে আয়দার ও সার্ভাইভার অপশানটি উপলব্ধ অর্থাৎ যে কোনো একজন ব্যক্তি এখানে অ্যাকাউন্টটিকে অপারেট করতে পারে এছাড়াও যদি কোনো গার্জেন মনে করে থাকে তাহলে তার মাইনার কোনো মানে সন্তানের নামে এই অ্যাকাউন্টটি করতে পারে তবে সেক্ষেত্রে অন্ততপক্ষে মাইনারের বয়স হতে হবে দশ বছর বা তার বেশি ডিপোজিটের পরিমাণ ডিপোজিটের পরিমাণ হল এক হাজার টাকা সর্বনিম্ন এবং সর্বোচ্চ ডিপোজিট হচ্ছে ন লক্ষ টাকা হোল্ডারের ক্ষেত্রে এবং সর্বোচ্চ হচ্ছে পনেরো লক্ষ টাকা জয়েন্ট হোল্ডার ক্ষেত্রে এবং এই মাল্টিপলটা হবে এক হাজার টাকার গুণিতকে অর্থাৎ এক হাজার টাকা সর্বনিম্ন এবং এক হাজার টাকা গুণিতকে আপনি যদি সিঙ্গেল হোল্ডার হন মাল্টিপল আপনি টাকা করতে পারেন এবং ম্যাক্সিমাম জয়েন্ট হোল্ডার হলে আপনি পনেরো লক্ষ টাকা করতে পারেন তবে সেক্ষেত্রে আপনি একাধিক অ্যাকাউন্ট খোলারও এখানে অপশান থাকে তবে সেক্ষেত্রে মনে রাখা দরকার একাধিক অ্যাকাউন্ট যদি আপনি খুলেও থাকেন এমআইএস তাহলে সেক্ষেত্রে আপনার এখানে ন লক্ষ টাকা বা পনেরো লক্ষ টাকা ডিপোজিট যে লিমিট সেটা যেন ছাড়িয়ে না যায় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে ইন্টারেস্ট রেট বর্তমানে সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট ধারে ইন্টারেস্ট রেট প্রোভাইড করা হয় এবং এটা মান্থলি পেয়েবল অর্থাৎ আপনি যদি এক লক্ষ টাকা এই স্কিমে ইনভেস্ট করে থাকেন তাহলে প্রতি বছর সাত হাজার চারশো টাকা দেওয়া হবে এবং যেটা বারো মাসে বারোটা ইনস্টলমেন্ট আপনাকে প্রতি মাসে মাসে আপনার অ্যাকাউন্টে পেড করা হবে অর্থাৎ প্রতি মাসে মাসে এক্ষেত্রে যে টাকাটি আসবে সাত হাজার চারশো ডিভাইডেড বারো সেই টাকাটা আপনার সেভিংস অ্যাকাউন্টে এখানে ট্রান্সফার করে দেওয়া হবে এবার আমরা জানবো এই স্কিমের প্রি ম্যাচরি ক্রোজার সম্পর্কে এই স্কিমটি আপনি ওপেন করার অন্তত পক্ষে এক বছরের মধ্যে ভাঙাতে পারবেন না তবে এক বছর পর আপনি ভাঙাতে পারেন তবে সেক্ষেত্রে কিছু পেনাল্টি লাগবে যদি আপনি এক থেকে তিন বছরের মধ্যে ভাঙান তাহলে সেক্ষেত্রে টু পার্সেন্ট আপনাকে পেনাল্টি দিতে হবে প্রিন্সিপালের ওপর এবং তিন থেকে পাঁচ বছরের মধ্যে যদি ভাঙান বা প্রি ম্যাচিউর করেন তাহলে সেক্ষেত্রে ওয়ান পার্সেন্ট পেনাল্টি দিতে হবে সহজ কথায় বোঝাতে গেলে আপনি যদি পাঁচ লক্ষ টাকার একটা মানে এমআই স্কিম করেন এবং সেটা যদি এক থেকে তিন বছরের মধ্যে সময়সীমার মধ্যে ভাঙাতে চান তাহলে সেক্ষেত্রে পাঁচ লক্ষ টাকা টু পার্সেন্ট অর্থাৎ দশ হাজার টাকা আপনার কেটে চার লক্ষ নব্বই হাজার টাকা মানে আপনাকে দেওয়া হবে এবং আপনি যদি তিন থেকে পাঁচ বছরের মধ্যে প্রি ম্যাচিউর করেন তাহলে সেক্ষেত্রে পাঁচ লক্ষ টাকায় পাঁচ হাজার টাকা আপনার কেটে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা আপনাকে অ্যাকাউন্ট মানে আপনাকে ট্রান্সফার করা হবে বা প্রি ম্যাচিউরলি অ্যামাউন্ট দেওয়া হবে আর এক্ষেত্রে ম্যাচিউরিটি ম্যাচিউরিটির সময়সীমা হলো পাঁচ বছর অর্থাৎ টার্মটা হলো পাঁচ বছর এবং পাঁচ বছর পর চাইলে আপনি আবার এক্সটেন্ড করতে পারেন তবে সেক্ষেত্রে সেই সময় যে টাকাটি ইন্টারেস্ট রেট থাকবে সেই ইন্টারেস্ট রেটটা কিন্তু প্রযোজ্য হবে এই স্কিমের ক্ষেত্রে এই এমআইএস অ্যাকাউন্ট আপনি ভারতবর্ষে যে কোনো পোস্ট অফিসে ট্রান্সফার করতে পারেন অর্থাৎ আপনি বর্তমানে যে স্থানে বসবাস করছেন সেই স্থানে কোনো পোস্ট অফিসে যদি অ্যাকাউন্টটি খোলেন এবং পরবর্তী ক্ষেত্রে আপনার রেসিডেন্স যদি চেঞ্জ হয় তবে সেক্ষেত্রে সেই রেসিডেন্সের কোনো স্থানীয় পোস্ট অফিসে আপনি আপনার এমআইএস অ্যাকাউন্টকে ট্রান্সফার করে নিয়ে যেতে পারেন তাহলে বন্ধুরা সিনিয়র সিটিজেনদের জন্য অন্যতম দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এবং মান্থলি ইনকাম স্কিম সম্পর্কে আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করেছি যদি এই ব্যাপারে আপনাদের কোনো প্রশ্ন বা কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে চ্যানেলটা প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে